আমরা প্রায়ই বিভিন্ন কাজে অন্যের বাসায় বেড়াতে যাই বা বিভিন্ন প্রয়োজনে যাই। অন্যের বাসায় যেয়ে কিছু কাজ অবশ্যই করবেন না, সচেতনভাবে এড়িয়ে চলবেন, কারণ এই কাজগুলো যদি আপনি করেন অন্যের চোখে আপনি ছোট হয়ে যেতে পারেন। যেমন প্রথমে আমি যেটা বলবো, অন্যের অনুমতি ছাড়া হুট করে কারো ঘরে ঢুকে পড়বেন না। যদি দরজা খোলাও থাকে তাহলেও ঢুকার আগে আপনি অনুমতি চান, সময় নেন, তারপর ঢুকেন। কখনোই কারো পারমিশন ছাড়া কারো ঘুরে ফিরে দেখা, কারো বাড়িতে যেয়ে হুট করে তার পুরো বাসা ঘুরে ফিরে দেখতে শুরু করবেন না। যদি উনি আপনাকে ঘুরে ফিরে দেখতে নিয়ে যান তাহলেই আপনি কাজটি করবেন। বিশেষ করে কারো বেডরুম বা ওয়াশরুম মানে বাথরুমের মধ্যে পারমিশন ছাড়া ঢুকে পড়বেন না, বিষয়টি কিন্তু খুবই দৃষ্টিকটু দেখায়। জুতা পরে ঘরে ঢুকে পড়া, আপনার জুতা যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক না কেন, অন্যের বাসায় গেলে প্রথমে গেটের সামনে জুতাটা খুলেন, তারপর ভেতরে ঢুকেন। আমরা নর্মালি যেটা করি সেটা হচ্ছে বাইরে এক ধরনের জুতা পরি, ঘরে কিন্তু আমরা আরেকটা জুতা ব্যবহার করি। তাই কখনোই হুট করে জুতো নিয়ে কারো ঘরে ঢুকে পড়বেন না। কারো বাড়িতে যেয়ে ফ্রিজ খুলে দেখতে যাবেন না। ফ্রিজটা যদি আপনার কাছে ভীষণ সুন্দর মনে হয় তাহলেও ফ্রিজটা খুলতে যাবেন না। অনেকে দেখা যাচ্ছে অভ্যাসবশতই আমরা ফ্রিজ খুলে ফেলি এবং ভেতরে কী কী খাবার আছে দেখার চেষ্টা করি, বা ক্ষুধা লাগলে ফ্রিজ খুলে ফ্রিজ থেকে খাবার নেওয়ার চেষ্টা করি। সেটা অন্যের বাসাতে কখনোই করতে যাবেন না। সেটা অভ্যাসবশত হোক বা বদভ্যাস হোক, কখনোই অন্যের ফ্রিজে হাত দিবেন না। আমরা সবাই জানি এসির বিল কিন্তু প্রচণ্ড রকমের বেশি আসে, তাই কোথাও বেড়াতে গেলে হুট করে বলবেন না যে এসিটাকে অন করে দিন, বা নিজেই কখনো রিমোটটাকে নিয়ে এসি অন করতে যাবেন না। আপনি যার দাওয়াতে গিয়েছেন, যার ইনভিটেশনে গিয়েছেন, উনি যদি অন করে দেয় তাহলে ঠিক আছে, উনি অন করে দেওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন। অন্যের বাড়িতে যে ড্রয়ার বা ক্যাবিনেট খুলে হাতাহাতি করবেন না, ঘাটতে যাবেন না কোথায় কী আছে, কারণ ওই ব্যক্তির ওই ড্রয়ার বা ক্যাবিনেটের মধ্যে মূল্যবান জিনিসপত্র থাকতে পারে, জমির দলিল থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে। তাই তাকে সম্মান দেখিয়ে কখনোই অন্যের ড্রয়ারে হাত দিতে যাবেন না। এবং যদি দেখেন আপনার চোখের সামনে কোনো বিল পড়ে আছে, সেটা হতে পারে কারেন্ট বিল, সেটা হতে পারে আপনার ফোন বিল, গ্যাস বিল, যে কোনো ধরনের বিল যদি পড়ে থাকে, খুব আগ্রহ নিয়ে যত্ন সহকারে কিন্তু সেটা পড়তে শুরু করবেন না, কারণ এতে করে কিন্তু ওনার প্রাইভেসি নষ্ট হতে পারে। তাই কখনো অন্যের বিল দেখতে যাবেন না। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড অনেকেই ব্যক্তিগত কারণে গোপন রাখতে পছন্দ করেন, এটা সবাইকে জানিয়ে বেড়ানোর জিনিস নয়। তাই কারো বাড়িতে যেই হুট করে তাই তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জিজ্ঞেস করতে যাবেন না। ধন্যবাদ।